গর্ভে একের অধিক সন্তান ধারণ করা অস্বাভাবিক কিছু নয়, এটি প্রকৃতি প্রদত্ত বা গড গিফটেড বলা যেতে পারে। একটি নিষিক্ত ডিম্বাণু প্রথমে 2টি পৃথক কোষে বিভক্ত হয়, পরবর্তীতে প্রতিটি কোষ থেকে এক একটি শিশুর জন্ম হয়। এভাবেই অভিন্ন যমজ শিশুর জন্ম হয়। এখানে 2টি কোষ যেহেতু পূর্বে 1টি কোষ ছিল, তাই এদের সব জিন একই হয়ে থাকে। এ কারণে এরা দেখতে অভিন্ন হয় এবং একই লিঙ্গের হয়। সাধারণত একই সময়ে একটি মাত্র ডিম্বাণু 2টি ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে নির্গত হয়। যদি 2টি ডিম্বাশয় থেকেই 1টি করে ডিম্বাণু একই সময়ে নির্গত হয়, তবে ওভুলেশন পিরিয়ডে তার শরীরে মোট 2টি ডিম্বাণু থাকে। এ সময় মিলন হলে পুরুষের শুক্রাণু উভয় ডিম্বাণুকেই নিষিক্ত করে। এভাবে নন আইডেন্টিক্যাল টুইন শিশুর জন্ম হয়। এসব শিশু সবসময় একই লিঙ্গের নাও হতে পারে এবং তারা দেখতে ভিন্ন হয়। ডিজিটাল ডক্টরের আজকের পর্বে আমরা আলোচনা করব যমজ সন্তান হওয়ার লক্ষণ সম্পর্কে। আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের যমজ সন্তান হবে? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গর্ভধারণের শুরু থেকেই বেশি মাত্রায় শরীর খারাপ লাগতে থাকে। আপনি স্বাস্থ্যবান হলেও এবং বড় ধরনের কোনো সমস্যা আপনার না থাকলেও গর্ভাবস্থায় ছোটোখাটো অস্বস্তিও আপনার জন্য দ্বিগুণ হয়ে দাঁড়াতে পারে। যেমন পিঠে আরও বেশি ব্যথা, অবসাদ বোধ করা, বুক জ্বালা ও বমির ভাব, কোষ্ঠকাঠিন্য, পায়েল ইত্যাদি। ওজন বৃদ্ধি ও গর্ভাবস্থায় অতিরিক্ত হরমোনের কারণে সব গর্ভাবস্থায় এসব উপসর্গ দেখা দেয়। তবে যমজ বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাগুলো একটু বেশি হতে পারে। স্বাভাবিক গর্ভাবস্থায় যেমনটা হওয়ার কথা, তার চাইতে আপনার গর্ভাশয় যমজ সন্তানের ক্ষেত্রে বেশি বড় হয়ে যায়, ফলে পেটের আয়তন স্বাভাবিক নিয়মের তুলনায় বেশি থাকে। তবে শুধু এ ধরনের লক্ষণ দেখেই যমজ সন্তান সম্পর্কে নিশ্চিত ধারণা করা যায় না। আলট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় গর্ভে উপস্থিত আছে কি না, গর্ভের সন্তান যমজ কি না জানতে 2 মাস পর আলট্রাসাউন্ড করে জেনে নিতে পারবেন।